প্রতিটা ট্রিক্স ট্যাকটিক্সটা পিছনে যারা দেখেন এটা কিন্তু রিপিট হবে না, এটা সামনে আসবে না। ট্রু, অতীতে যা কি সামনে আসবে না। এই সরকার যে খেলাগুলো ইলেকশনে খেলেছে তারা প্রতিটা সিঙ্গেল ট্রিক্সে খেলেছে, 2018 সনে খেলেছে। দেখেন 2018 সনে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আপনারা জানেন যে আমি নমিনেশন পাবো না, তারপর নমিনেশন নিয়েছিল। আমি কিন্তু পোস্টার করি নাই, জনসভা করি নাই, মানে কোনো পার্টি করি নাই, কারণ আমরা বলে দিয়েছি যে আমরা কেউ ইলেকশনে যাই না, আপনাদের অ্যারেস্ট করবে, ধরে জেলে ঢুকাবে, আমি সেই দায়িত্ব নিতে পারবো না। আপনারা যায়েন না কারণ আমাদের ইলেকশনে ভোট কত দিলেন এটা কোনো ব্যাপার না, আমার আধা ঘন্টা ভোট হয়েছে, সেখানে আমি 70,000 ভোট পেয়েছি, বুঝতে পারছেন। তারপরেও আমাদের তো লোকজন যেতেই পারে নাই, পোস্টার করে নেই। আগামীতে কী হবে? আগামী ইলেকশনে খেলাটা সরকার শকটা বেঁধে ফেলেছে, শকের বিরুদ্ধে আপনাদের কাউন্টার দাঁড়াতে পারেন। দেখেন আমি কেন বলছি, শকটা বুঝতে হবে। কেন এই ভদ্রলোককে আইনা ইলেকশনের সমন্বয় করার দায়িত্ব দেওয়া হলো, কেন সে প্রতিটা ইউনিয়নে ওয়ার্ল্ড লেভেলে কেন সে বাংলাদেশের 60 লক্ষ ওয়ার্কার্স তৈরি করতেছে, 60 লক্ষ ওয়ার্কার্স তৈরি করতে করছে। প্রতিটি ওয়ার্ডে একটা করে অফিস করা হচ্ছে, সে অফিসে প্রতিদিন 2,000 টাকা করে খরচ করা হচ্ছে। তাদের কাজ হলো ওই অফিস থেকে ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে কাজ শুরু হয়ে গেছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনি এখানে আন্দোলন করার কথা বলতেছেন, মিছিল করা বলতেছেন, দেখা করতেছেন, আর ওরা গ্রামে গ্রামে কাজ শুরু করে দিয়েছে। কী কাজ? ওই অফিসটাতে বসিয়া মানুষকে মোটিভেট করতেছে আপনার ভোট দেন, যারা খুশি তারা ভোট দেন, কিন্তু আপনি ভোটটা দিতে যাবেন। এবং সেই ভোটতে যাওয়ার জন্য পুলিশ, এসপি, তারা সবাই কী করবে? আপনার দেশপ্রেম, জাতীয় প্রেম, জনগণকে ভোট দিতে নিয়ে আসতেছি। এখন ভোটের মধ্যে দাঁড়াইছেন শামীম সাহেব, আর তার লগে তানিম সাহেব, অন ডিসিশন হয়েছে তানিম সাহেব পাশ করবে, শামীম সাহেব পাশ করবে না। সো সরি শামীম সাহেব, কান্ট হেল্প ইট, দেখবেন আপনার বাক্সে কেউ ভোট পড়তেছে না, কারণ জনগণ তো ভোট দিতে যাচ্ছেই, বলেছে কারে দিতে হবে ভোট, জনগণও সেই বোঝা বুঝে। আমি আসবো না, কিন্তু কিন্তু মেজর আখতারুজ্জামান, পৃথিবীটাকে এখনো এত পিছিয়ে আছে যে এগুলো কেউ বুঝবে না, এগুলো বুঝে দেখে এগুলো কেউ জানবে না, এগুলো বুঝে দেখে। তো মানে আপনি আপনি যদি মনে করেন যে আমি না, জাস্ট ওয়ান আর্গুমেন্টের যদি যে বাংলাদেশে আপনি সমস্ত মিডিয়া বন্ধ করে দিলেন, অথবা সমস্ত মিডিয়া এক পক্ষে বিএনপির পক্ষে অথবা আওয়ামী লীগের পক্ষে কাজ করলো, সারা পৃথিবী সবকিছু কি মানে তাতেই হবে? আমি এভাবে দেখবো কেন? আমি যখন আমার ক্ষমতা আছে আমি কেন বন্ধ করে দেব? বন্ধ করে তো বোকামি, কৌশলটা তো খুব পিওর কৌশল, খুব খাঁটি কৌশল, কি জনগণকে মোটিভেট করবে। এটা আমার আমার বচনে কেন করতে পারলো না? এখানে জনগণ বচনে করতে পারলো না, ঢাকা ঢাকা 17 তে যেটি বলছেন কেন করতে পারলো না? না, প্রতি 200 জনের জন্য একজন করে ক্লাস্টারে লোক দেওয়া হচ্ছে, তার দায়িত্ব থাকবে 200 লোককে ভোটে নিয়ে যাওয়া। বর্তমান নির্বাচন, বর্তমান নির্বাচন গুলোর একটা অবস্থা, আর সেই নির্বাচনে জহমদ মরকন জাহাঙ্গীরের মাকে পাশ করাইছে, ওই সরকার পাশ করাইছে, কিন্তু সে তার মেকানিজম করে সব কিছু করে সে লোক নিয়ে আসছে। আজকে যদি মনে করেন আমরা যদি এই ভোটের প্রক্রিয়াতে যেতাম, আন্দোলনের প্রক্রিয়াতে আগে ভোটের প্রক্রিয়া যেতাম, তাহলে আমরা কিন্তু মেকানিজম করে ফেলতাম। আমরা কিন্তু আমরাও জানি আমরা ওই ছেলেটাকে আমাদের ছেলে ঢুকাই দিতাম, আমরা ওই থানার ওসিকে বলতাম যে বেটা শোনো, এগুলো সিম্পল একটা টিট ফর ট্যাট বলার কথা আছে। আজকে যদি ওসিকে বলে দেওয়া হয় তোমার বাড়ি কোথায়, কোন গ্রামে, ওখানে তোমার কেউ আসেন আত্মীয় স্বজন, খেয়াল রেখো, কিন্তু যথেষ্ট শোনো, এত মধুর কথা কইয়া ওই প্রেম নিবেদন কইয়া প্রেম পাওয়া যায় না। আপনি এটা আমি বলছি, শুনেন, এগুলো কার্যকর হয়নি, এগুলো রাজনৈতিক চাল, পৃথিবীতে সবাই করে আসতেছে। এই যে ডোনাল্ড ট্রাম্প কি করেছে বলেন না, কি করতেছে এখন ডোনাল্ড ট্রাম্প, কি বলছে বাইডেন সাহেব, যে বলছে তার চেয়ে বলছে আমি ক্ষমতায় গেলে হামাসের পক্ষে যারা আসে তাদেরকে আমেরিকা থাকতে দেবো না, এটা গণতান্ত্রিক কথা, এটা কি ডেমোক্রেটিক কথা বলেন? কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো কথাটা বলে স্পষ্ট বলেছে যে যারা সমর্থন করবে আমেরিকাতে আমি তাদের থাকতে দেবো না, এমন সে ঘোষণা দিয়ে দিচ্ছে তাদেরকে সবাইকে বের করে দেবে। তা কাজে ওটা গণতান্ত্রিক, আপনি যেটা বলতেছেন সরকার কি আপনাকে তুলে দিয়ে দেবে? সরকার তো তার কর্মসূচি নিয়ে আগাচ্ছে, কী কর্মসূচি আগাচ্ছে? এখানে পিপুলকে মোটিভেট করা, পিপুলকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, সেখানে প্রার্থী অলরেডি 3টার প্রার্থী তৈরি হয়ে গেছে, জাতীয় পার্টি রেডি কমপ্লিট, আমাদের শমশের মমিন সাহেব রেডি কমপ্লিট, প্রায় অনেক লোক কমপ্লিট, ইসলামী ঐক্য জোট রেডি, তারা আসবে, জামাতে একটা অংশ রেডি, তারা আসবে, তারপরে বিএনপির দলছুট কিছু লোক যাবে বাইরে। সব লোকের তো তার অঙ্ক কষে, তার ভবিষ্যৎ কষে। সাত্তারের জানা যায় কে গেল না গেল সাত্তা দেখে জানে, কিন্তু সাত্তার তার অস্তিত্বের কারণে
তার ছেলে তো এমপি হতে পারলো না, আর ছেলে তো অনেকেই ছেলে পাবে না, অনেকেই ছেলে পাচ্ছেন, আপনি কি একসাথে ছেলে গেলে দলের সভাপতি বানাচ্ছেন? তাহলে বানাচ্ছেন, বানান না, তাহলে তো আমাকে একসাথে ব্যর্থ হয়ে গেছে, এগুলোর জবাব দেওয়া যাবে। কিন্তু আমি যেটা বলছি, আজকে যে সব আমাদের যে হচ্ছে, বিকালে তো আমাদের প্রশ্নের, বিকালে তো প্রশ্নের জবাবটা আমরা কালকে পেয়ে যাবো, সকাল হলে আমরা জানতে পারবো কি হচ্ছে না হচ্ছে। আমি আবারও বলবো, আবারও বলবো, কারো কথায় কারো প্ররোচনায় এই সকল আন্দোলনের দিকে না গিয়ে, সকল আন্দোলনের দিকে না গিয়া, আমি আবার বলছি সকল আন্দোলনের দিকে না গিয়া, ধন্যবাদ, একটি নির্বাচনমুখী রাজনীতি করলে আমাদের জন্য অনেক ফায়দা হবে এবং বেনিফিট আমরা নিয়ে আসতে পারবো, এটাই আমার বক্তব্য। জি ধন্যবাদ। যেটা কথা আখতারুজ্জামান ভাই বলছেন যে ভোটার আনতে পারবে এত কষ্ট করে, আমি যে ভোট করি, উনি তো অনেক ভোট করেছেন আমার থেকে অনেক সিনিয়র, একটা আসনের ভোটে ভোটার আনতে আমাদের কি পরিমাণ কষ্ট হয়, বিপুল কষ্ট হয়। এখন সেটা ঢাকা থেকে বা কোনো জায়গা থেকে সেন্ট্রালাইজড মেকানিজমে সারা বাংলাদেশের 40,000 সেন্টারে করা, এটা ইম্পসিবল। এত সক্ষমতা যদি আওয়ামী লীগের থেকেই থাকতো তাহলে আওয়ামী লীগ আর অন্য কোনো ভোটে করতো না। কারণ বলছি, কারণ যে লোকটা বিএনপি করবে, যখন বিএনপি ভোটে যাবে না তখন সে আর ভোট কেন্দ্রে যাবে না। আখতারুজ্জামান ভাইয়ের ভোটার যারা ওনাকে ভোট দেয়, উনি ভোট না গেলে তারা কি ভোট কেন্দ্রে যাবে? মানে কোর ভোটার যারা, হ্যাঁ ফ্লোটিং ভোটার আপনি কিছু আনতে পারেন, ফ্লোটিং ভোটার এনে আপনি যেটা 5% 7% ছিল সেটাকে, আমার ধারণা ফ্লোটিং ভোটাররা আরো বেশি যাবে না, যায় না, কারণ ফ্লোটিং ভোটাররা তার আসলে ডিসাইড করার চেষ্টা 17 থেকে 20% করতে পারবেন, সেটা একটা ককটেল ফুটালেই আর যাবে না। ভোট কেন্দ্রে সাহস নিয়ে কারা যায়, দলীয় যারা লোকজন, তো ওইটুকু না, মানে যদি ভোট বর্জনই বিএনপি করে, ওইটুকু অরাজকতা করার ক্ষমতা বিএনপির আছে, 14 সালে করেছে, আবার দৌড় দিয়ে গিয়ে ভোট দিবে, মানে জনগণের এত উদ্বেগ কেন ভোটের জন্য? আর এত যদি উদ্বেগ থাকতো তো 14 সালেও তো দেয়নি, না না গাছটা কাটবে কি এখন, 14 সালে উপনির্বাচনও তো দেয়নি। আমি মনে করি এই মডেলটা আওয়ামী লীগ ট্রাই করছে, এই মডেলটা আওয়ামী লীগ ট্রাই করছে, এটা এক্সপেন্সিভ একটা মডেল হবে, ফিউটাইল হয়ে যেতে পারে। জিয়াউর রহমানের সময়, এটা একটা বই থেকে বলছি আমি, ডিসি জিয়াউর রহমানের বই, উনি বলেছেন জিয়াউর রহমানের সময় ডিসিদেরকে টাকা দেওয়া হয়েছে ভোট কেন্দ্রে ভোটার বাড়ানোর জন্য, তারপরে কি ভোটটা প্রশ্নবিদ্ধ না? সবাই বলে প্রশ্নবিদ্ধ। তো আওয়ামী লীগ এত কিছু করার পরেও যদি ইনক্লুসিভ ইলেকশন না হয়, ভোটটা প্রশ্নবিদ্ধ হবে, কতটুকু হবে দ্যাট ডিবেটেবল। এখন জাতীয় পার্টি আপনি বলছেন ভোটে যাবে, সব ঠিক আছে, তা আমরা তো দেখি 330টা আসনে নৌকা লাফাচ্ছে, তো 30টা আসনে নৌকা লাফালে আমি কি সুইসাইড করবো নাকি? অঙ্ক নিয়ে বসবো, জাতীয় পার্টি লক্ষ লক্ষ ভোট পাওয়ার আসন আছে, এখনো আছে প্রচুর, এনিওয়ে ওটা আমি একাই যথেষ্ট, আমি দেখাতে পারবো। আচ্ছা এখন আসেন, জাতীয় পার্টি যদি ভোটে যায় তাহলে জামাত এবং বিএনপি জাতীয় পার্টির সাথে হস্টিলিটি হবে, হবে কি না? জামাত এবং বিএনপির সাথে আওয়ামী লীগের জাতীয় পার্টির শত্রুতা হবে, যদি জাতীয় পার্টি ভোটে যায় আর বিএনপি ভোট বন্ধ বয়কট করে, এটা তো একটা বিএনপির অ্যান্টি মুভ হবে। এখন আসেন, এখন সেখানে সেখানে গিয়ে যদি আবার নৌকার সাথে মারামারি করতে হয় তাহলে 4টা শত্রুর সাথে মারামারি করবেন কেন? আপনাকে তো সেভাবে দিবে।